বলেই মন্ত্রীর মাথায় এক খোপ বসিয়ে দিলেন। উজির নাজির কোটাল সব হাঁ হাঁ করে উঠতেই রাজা ঘ্যাঁচ ঘ্যাঁচ করে তাদেরও মাথা কেটে দিলেন। চারিদিকে হুলুস্থুল পড়ে গেল। রাজা বললেন, ভয় নেই, তোমরা এখন মজা দেখো। পাঁচমেশালি গল্প চ্যানেলে আজ আবার শোনাতে এসেছি সুকুমার রায়ের হাসির গল্প পাজি পিটার। চরিত্রায়নে গল্প পাঠ মৌমিতা সেনগুপ্ত, মন্ত্রী রাজা ও পাজি পিটারের ভূমিকায় আমি ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে চলুন সকলে মিলে আমরা উপভোগ করি সুকুমার রায়ের পাজি পিটার। শহরের কোণে মাঠের ধারে এক পুরনো বাড়িতে পিটার থাকত। তার আর কেউ ছিল না, খালি এক বোন ছিল। পিটারকে সবাই বলতো পাজি পিটার, কারণ পিটার কোনো কাজকর্ম করে না, কেবল একে ওকে ঠকিয়ে খায়। পিটার একদিন ভাবল, ঢের লোক ঠকিয়েছি, একবার রাজাকে ঠকানো যাক। এই ভেবে সে রাজবাড়িতে গেল। রাজা বললেন, তুমি কে হে, মতলবখানা কি? পিটার বলল, আগে আমি পিটার, ঠকাবার জন্য লোক খুঁজছি। রাজা বললেন, তাই নাকি, লোক খোঁজবার দরকার কি, আমাকে একবার ঠকিয়ে দেখাও না। পিটার মাথা চুলকোতে লাগলো, বলল, তাই তো, কিন্তু আমার সরঞ্জাম তো সব বাড়িতে ফেলে এসেছি। রাজা তখন বললেন, বেশ তো, তোমার সরঞ্জাম সব নিয়ে এসো। পিটার তাই শুনে ভয়ানক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো আর বলল, দোহাই মহারাজ, অত হাঁটাহাঁটি করলে আমি মরেই যাব। রাজা তখন বললেন, তবে এই ঘোড়াটাই চড়ে যা, দেরি করিস নি। পিটার চিৎকার করতে লাগলো, ও ঘোড়ায় আমি চড়ব না, ঘোড়া আমায় ফেলে দেবে। কিন্তু সে কথা কেউ শুনলই না, তাকে জোর করে ঘোড়ায় চড়িয়ে দেওয়া হলো। পিটার ঘোড়াটাকে আস্তে আস্তে মোড়ের কাছে নিয়ে গিয়ে যেই একটু আড়াল পেয়েছে, অমনি ঘোড়া ছুটে একেবারে শহরের বাইরে উপস্থিত। সেখানে সাজ সরঞ্জাম শুদ্ধ ঘোড়াটাকে বিক্রি করে সে পকেট ভরা টাকা নিয়ে বাড়ি ফিরল। এদিকে রাজা উজির পাত্র মিত্র সবাই বসে, পিটার আর আসে না আসে না, এলোই না। রাজামশাই বাইরে খুব হাসলেন, বললেন, ছেলেটা কিন্তু বেজায় চালাক, কিন্তু মনে মনে ভারী চটলেন। দিন পিটার দেখতে পেল মাঠের ওপর দিয়ে জমকালো পোশাক পরে ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে কে যেন আসছে। পিটার তখন বলল, এই মাটি করেছে, রাজা আসছেন যে। পিটার দৌড়ে তার বোনকে বলল, ভাতের হাঁড়িটা তাড়াতাড়ি উনুনে চড়িয়ে দাও, ফুটতে থাকু। এই বলে সে একখানা ভাঙা শিলের ওপর হিজিবিজি কি সব লিখতে বসল। তারপরে যেই রাজামশাই তার বাড়ির সামনে এসেছেন, অমনি সে ফুটন্ত ভাতের হাঁড়িটাকে সেই শিলের ওপরে বসিয়ে বিড়বিড় করে কি সব বলতে বলতে ভাতটাকে কাঠি দিয়ে নাড়তে লাগলো। রাজামশাই বললেন, আবার কি? পিটার বলল, আগে ভাত রাঁধছি রাজামশাই। রাজা বললেন, সে কি রে, তোর আগুন কই? পিটার জোর হাতে বলল, মহারাজ, আমরা গরিব মানুষ, আগুন টাগুন কোথায় পাব? এক সন্ন্যাসী ঠাকুর এই পাথরখানা দিয়েছেন, আর দুটো মন্ত্র শিখিয়ে দিয়েছেন, তাতেই আমাদের রান্না চলে যায়। রাজা এবারে বললেন, দে ওটা আমায় দে, আমি তোকে মাফ করে দিচ্ছি। পিটার কাঁদতে লাগলো, দেখা দেখি তার দুষ্টু বোনটাও কাঁদতে লাগলো। রাজা বললেন, অত কান্নাকাটির দরকার কি, আমি তো আর কেড়ে দিচ্ছি না, দাম দিয়ে নিচ্ছি, এই নে। বলে তিনি এক মুঠো মোহর ফেলে দিলেন। তখন পিটার তাকে একটা যা তা মন্ত্র শিখিয়ে দিল। রাজামশাই সেই শিলখানা নিয়ে বাড়ি গেলেন, গিয়ে সকলকে বলে পাঠালেন, কাল সকালে তোমাদের এক আশ্চর্য ভোজ খাওয়াবো। সকাল না হতেই মন্ত্রী উজির কোটাল সকলে আশ্চর্য ভোজ খাওয়ার জন্য রাজবাড়িতে এসে হাজির। রাজামশাই সেই পাথরটিতে ঘরের মধ্যে বসিয়ে তার উপর প্রকাণ্ড হাঁড়ি চাপালেন, আর পোলাবের চাল ঘি মাংস মশলা সব তার মধ্যে দিয়ে গম্ভীরভাবে মন্ত্র পড়তে লাগলেন। 5 মিনিট 10 মিনিট কেটে গেল, ঘন্টার পর ঘন্টা কেটে গেল, পোলাও আর হলো না। সকলে মুখ চাওয়াচাই করতে লাগলো। রাজামশাই রেগে ঘেমে লাল হয়ে উঠলেন।
শেষটায় তিনি লাফিয়ে উঠে কাউকে কিচ্ছু না বলে এক তলোয়ার হাতে আবার ঘোড়ায় চড়ে পিটারের বাড়ি ছুটলেন। মনে মনে বললেন, এবার আর পাজি পিটারকে আস্ত রাখছি না। দূর থেকে রাজাকে দেখে পিটার এক দৌড়ে শোয়ার ঘরে গিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইল। তার বোনকে সে আগে থেকে সব শিখিয়ে রেখেছিল। সে করল কি, একটা খরগোশ কেটে তার রক্ত দিয়ে একটা থলি ভরে সেই থলিটা বুকের মধ্যে লুকিয়ে রাখল। রাজা ঘরে ঢুকেই জিজ্ঞাসা করলেন, পিটার কোথায়? তাকে শিগগিরই ডাক। পিটারের বোন বলল, দোহাই মহারাজ, পিটার এখন ঘুমোচ্ছে, সে ভয়ানক রাগী লোক, এখন জাগাতে গেলে আমায় মারবে। রাজা বললেন, কিচ্ছু ভয় নেই, আমি তো আছি। পিটারের বোন পিটারকে ডাকতে গেল। খানিক বাদেই একটা চিৎকার গর্জনের মতন শোনা গেল। রাজা দৌড়ে গিয়ে দেখেন পিটার একটা ছুরি নিয়ে তার বোনকে মারল, আর সে বেচারা ঠিক যেন মরার মতন পড়ে গেল। রক্তে তার কাপড় লাল হয়ে গেল। রাজা বললেন, তবে রে বাজি পিটার, তোর বোনটাকে তুই শুধু শুধু মেরে ফেললি। পিটার তখন বলল, মহারাজ এক মিনিট সবুর করুন। এই বলে সে একটা ভাঙা শিঙের বাঁশি নিয়ে তার বোনের চোখে মুখে ফুঁ দিতে লাগল। এক মিনিটের মধ্যে মেয়েটা চোখ মেলে বড় বড় দীর্ঘশ্বাস ফেলে উঠে বসল। রাজা তো অবাক, তিনি বললেন, এই শিঙেটা আমায় তো দিতে হবে। পিটার কাঁদতে লাগলো। দোহাই মহারাজ, ওটা না হলে আমাদের চলবে কেমন করে? দেখা দেখি বোনটাও কাঁদতে লাগলো। এবার আমি মারা গেলে কি করে বাঁচাবে পিটার? দোহাই মহারাজ, পিটারের মেজাজ ভয়ানক। আমার মেজাজ তার চাইতেও ভয়ানক। তোদের যে মেরে ফেলিনি এই ঢের, এই নে বলে এক মুঠো মোহর ফেলে দিলেন। রাজা বাড়ি ফিরতে ফিরতে ভাবলেন, এবার থেকে যার উপর রাগ করব একেবারে তলোয়ারের কোপ বসিয়ে দেব। বাড়ি ফিরে দেখেন নিমন্ত্রিত লোকেরা তখনও আশ্চর্য ভোজ খাওয়ার আশায় বসে আছে। মন্ত্রী বললেন, মহারাজ আহারের অন্য বন্দোবস্ত করতে বলবো কি? রাজা তখন বললেন, কি এত বড় কথা? আমি করছি একরকম বন্দোবস্ত আর তুমি করবে অন্য রকম? বলেই মন্ত্রীর মাথায় এক কোপ বসিয়ে দিলেন। উজির নাজির কোটাল সব হাঁ হাঁ করে উঠতেই রাজা ঘ্যাঁচ ঘ্যাঁচ করে তাদেরও মাথা কেটে দিলেন। চারিদিকে একেবারে হুলুস্থুল পড়ে গেল। রাজা তখন বললেন, ভয় নেই ভয় নেই, তোমরা এখন মজা দেখো। বলে তিনি সেই শিঙেটা মন্ত্রীর মুখের কাছে নিয়ে গিয়ে ফুঁ দিতে লাগলেন। কিন্তু ফুঁ দিলে কি হবে, মরা মানুষ কি আর বাঁচে? তখন রাজার হুকুমে পুলিশ দৌড়ে গিয়ে পিটারকে ধরে আনল। একটা মজবুত বাক্সের মধ্যে তাকে বন্ধ করে সেই বাক্স মোটা দড়ি দিয়ে বাঁধা হলো। রাজা বললেন, বাজি পিটার, তোমার শাস্তি শোনো। এই বাক্সে ভরে 3 দিন 3 রাত্রি তোমাকে ওই পাহাড়ের উপরে রাখা হবে। সেখানে রোদে পুড়ে হিমে ভিজে তুমি তোমার দুষ্টুমির কথা ভাববে। তারপর তোমাকে ওই পাহাড় থেকে একেবারে সমুদ্রে ফেলে দেওয়া হবে। পিটার বলল, আহ মহারাজের দয়ার শরীর। পাহাড়ের আগায় বাক্সের মধ্যে শুয়ে পিটার এবারে মনে মনে ভাবছে, এখন উপায়, আর মুখে চিৎকার করে গান করছে, দিনতা দিনা তাতেই ধেই, স্বর্গে যাওয়ার রাস্তা এই, দিনতা দিনা তাতেই ধেই। এমনি করে 2 দিন চলে গেল। 3 দিনের দিন এক বুড়ো বিদেশি সওরাঘর সেখানে এলো। সে বেচারা তীর্থ করতে বেরিয়েছে, পিটারের গান শুনে ব্যাপারটা কি দেখতে এলো। সওদাগর বলল, তুমি কে ভাই, স্বর্গের রাস্তার কথা বলছিলে? পিটার তখন বলল, আরে চুপ চুপ, কাউকে বলো না, তাহলে স্বর্গে যাওয়ার জন্য কারাকারি পড়ে যাবে, মাঝ থেকে আমার স্বর্গে যাওয়াটা মাটি হয়ে যাবে। সওদাগর তখন বলল, ও ভাই তো তুমি একা যাবে কেন, আমাকেও একটু পথ বাতলে দাও না। পিটার বলল, সকলের কি তা সম্ভব হয়? এই বাক্সকে মন্ত্র পড়ে এখানে রাখা হয়েছে, যেমন তেমন বাক্স হলে হবে না। আজ রাতের শেষে স্বর্গের দূত এসে আমায় নিয়ে যাবে, আবার যে সেদিন হবে না,
এমনি তিথি, এমনি বার, এমনি মাস, এমনি নক্ষত্র, সব মেলা চাই। এমন সুযোগ হাজার বছরে একদিন হয়। সদাগর বলল, ভাই আমি তো বুড়ো হয়েছি, কবে মরে যাই তার তো ঠিক নেই। আমার টাকা কড়ি ঘর বাড়ি সব তোমায় লিখে দিচ্ছি, তুমি আমায় ওই বাক্সটা দাও, আমি স্বর্গে যাই। পিটার বলল, খবরদার, আমি ছেলে মানুষ বলে আমার টাকার লোভ দেখিও না। বুড়ো কাঁদতে লাগলো, অনেক মিনতি করতে লাগলো আর বলতে লাগলো, এই বুড়ো বয়সে তীর্থ ঘুরে কতটুকু আর পূর্ণ হবে, এখন না হলে আর আমার স্বর্গে যাওয়ার আশা নেই। তখন পিটার রাজি হল, বাক্স খুলে বুড়ো তার মধ্যে ঢুকলো। পিটার তার কাছ থেকে বিষয় সম্পত্তি লিখিয়ে নিয়ে বাক্সটা আবার দড়ি বেঁধে দিল। যাওয়ার সময় বলে গেল, রাতের শেষে স্বর্গের দূত আসবে, তখন কিন্তু টু শব্দটি করো না, তাহলেই আর স্বর্গে যাওয়া হবে না। রাত্রে রাজামশাই শান্তি নিয়ে বাক্সটা নেড়ে চেড়ে সমুদ্রে ফেলে দিলেন। রাজা ভাবলেন, আপদ গেল। এদিকে দুদিন বাদে রাজা বেড়াতে বেরিয়েছেন, এমন সময় পাজি পিটার জমকালো পোশাক পরে ধবধবে সাদা ঘোড়ায় চড়ে এসে সেলাম করে বলল, সেলাম মহারাজ, আমার সমুদ্রে ফেলে বড়ই উপকার করেছেন। আহা, সমুদ্রের তলায় যে দেশ আছে সে ভারী চমৎকার জায়গা, আর লোকেরা যে কি ভালো সে আর কি বলবো। আমায় কি ছাড়তে চায়? আসবার সময় থলে ভরে কেবল হীরে মণি মুক্ত সঙ্গে দিল। এই বলে সে চম্পট দিল। রাজামশাই হাঁ করে রইলেন। রাজামশাই জানতে চান সমুদ্রে তলাটার কথা, পাজি পিটার যা বলেছে তা সত্যি কিনা, তাহলে তিনি একবার দেখে আসেন।